وعليكم السلام ورحمة الله وبركاته. إبراهيم عليه السلام الله كتب دعاء كرتشنا بلتنا ربي هب لي من الصالحين. এই আয়াতটি সুরে সাফাতের 100 নম্বর আয়াত, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। তখন আল্লাহ তাকে সুসংবাদ শুনালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিলেন। তো আপনি দোয়া করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এমনিভাবে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটা সূরা আলে ইমরান 38 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানে ইব্রাহিম জাকারিয়া আলী ইসলাম দোয়া করেছেন ওই সময়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে রব তুমি আমাকে নেক সন্তান দান করো। ওনার তো সন্তান ছিল না, উনি বয়োবৃদ্ধ মানুষ ছিলেন। তো বললেন, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ওয়াল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহর রহমত থেকে কোনো বান্দা নিরাশ হবে না, বান্দি নিরাশ হবে না। তো এই জাকারিয়া আলাইহিস সালাম এত বয়সে, তারপরে তার স্ত্রীও বন্ধা, এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, আবেদন জানালেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণ করি, অর্থাৎ দোয়া কবুল করি। এমনিভাবে ওই যে প্রসিদ্ধ যে দোয়া সুরা ফুরকানের শেষ দোয়াটি যেটা, এটা পড়বে স্বামী স্ত্রী উভয়ই, সকলে পড়বে। যার বিয়ে হয়েছে সেও পড়তে পারে, যার বিয়ে হয়নি সেও পড়তে পারে। ভবিষ্যৎ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وجعلنا للمتقين إماما. بارك الله فيك. السلام عليكم ورحمة الله.